freedom. Today, we are joined by two guests of honor who will lead this journey this afternoon, and both of whom we need very little introduction. We are privileged to have amongst us distinguished film critic, Sri Shiladitya Sen, a sociologist of cinema, who is associated with Anantubaya Kotrika Private Limited. Joining us alongside on this occasion is our very own CT sir, Professor Chinmoy Guha. Let's have a big round of applause. First up, I'd like to call our volunteers and facilitate our guests for the bouquet of flowers. We have Pooja facilitating Shiladitya Sen and Bhanu facilitating CT sir. Thank you. So without any further ado, let us invite our first speaker, Shri Shiladitya Sen, to lead our way into plumbing the depths of the brilliance of Satyajit Ray and his masterpiece, Pratidwandi. নমস্কার, আমি বসে বসে বলছি, হ্যাঁ অসুবিধা নেই তো? Because it's the first time in the history of the department that the students, this year, the first year students of MA, have taken the initiative to organize a screening of the film in honor of one of the greatest masters of the world. It's a great thing, because it's a great thing to get out of নির্বাচনটার মধ্যেও একটা অসম্ভব রকমের সুস্থতার পরিচয় পাওয়া যাচ্ছে, এবং সেই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি দুটো কথা বলা আর ভেরি হ্যাপি টু আমার বন্ধুর মতো, আমার ভাইয়ের মতো, এবং বাংলা ছবির, ভারতীয় ছবির সমাজতত্ত্ব আর কেউ যদি করে থাকে, গভীরভাবে সেটাকে জীবনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে থাকে, সেটা কিন্তু শিরোনাম হচ্ছে এটা যারা ওয়াকি বাবা জানে না। মৃণালশীল বিষয়ে তিনি কোথায় সম্ভবত ভারতবর্ষের শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের একজন, কিন্তু প্রকৃতির সম্পর্ক তার এবং আদুর্গবাদ বিষয় এবং আরো অনেকের সম্পর্কে তার চিন্তা অত্যন্ত অমূল্য। And we thank his coordinator, Dr. Shinjiri Mamudakai, too. And I think thank all of you. Over to Shila. Namaskar. আমি প্রথমেই বলে নিই যে চিন্ময় দা আমার সম্পর্কে ভীষণ ভালোভাবে কথা বলেন, আমি এই কথাগুলোর ব্যবসায় যোগ্য নই। আর আমি প্রথমে আসতে একটু ভয় পেয়েছিলাম, কারণ আপনারা সবাই খুব শিক্ষিত মানুষ, আমার মধ্যে একজন অযোগ্য মানুষের কথাবার্তা আপনারা কেন শুনতে চাইবেন? চিন্ময়দা আমাকে অভয় দিয়েছেন যে এখানে ছবি নিয়ে একদম একটা ঘরোয়া আড্ডার মতো করে কথা বলতে হবে, আমি অনেকটা সেই আশ্বাসে এসেছি। আর আমি পণ্ডিত নই, আর আমি যেভাবে বলব সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমি একজন দর্শক হিসেবে যেভাবে প্রতিদ্বন্দ্বীকে দেখেছি সেইভাবেই আমার মনে হয় যে আমি যদি আপনাদেরকে আমার দেখাটা, আমার দেখা নিয়ে আমার যে ভাবনাটা সেটা খানিকটা বলতে পারি, তাহলে আপনারা তো কিছুক্ষণ পর ছবিটা দেখবেন,
আপনারা সেগুলো মেনে নিতে পারেন, আমি যা বলবো সেটাকে প্রত্যাখ্যান করতে পারেন, আবার যদি মনে হয় যে আমার কথাগুলো গ্রহণযোগ্য সেগুলো গ্রহণ করতে পারেন, পুরোটাই আপনাদের। তবে আমি এটা জানি যে ছবি দেখার আগে খুব বেশি কথা শোনা খুব একটা ভালো লাগে না, ছবি দেখার একটা বড় আগ্রহ কাজ করে, কিন্তু এটা একাডেমিক সেশন হবে, সেখানে নিশ্চয়ই হয়তো আমার মতো অনেকগুলোকে কথা আপনাকে আপনাদের শুনতে হবে। এখন যেটা বলার সেটা হচ্ছে যে ধরুন এই ছবিটা আমি জানি না আপনারা কজন দেখেছেন, মানে দেখবেন হয়তো আগে দেখেছেন কিনা আমি জানি না, তবে এটা তো একটা ছবি আমরা তো বাড়ি বাড়ি দেখি, একটা বই যেমন বাড়ি বাড়ি বই সেরকম আমরা যদি ছবিটাকে টেক্সট হিসেবে দেখি তাহলে আমাদের তো বাড়ি বাড়ি ছবি দেখতে হয়, দেখলে আমাদের ছবি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন রকম একটা ফাইন্ডিংস বা ব্রেনিং তৈরি হয়। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই ছবিটা গুরুত্বপূর্ণ খুব এই জায়গা থেকে, এই ছবিটা 70 সালে বেরিয়েছিল বা মুক্তি পেয়েছিল, রিলিজ হয়েছিল, আজকে 45 বছর কেটে গেছে, আজকে 2015 আমরা 45 বছর পরে এই ছবিটা দেখছি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী দেখতে দেখতে ভীষণভাবে মনে হয় যে ছবিটা ভীষণভাবে ভীষণভাবে সাম্প্রতিক, ভীষণভাবে কন্টেম্পোরারি যেটাকে বলা হয় সেটা ছবিটার মধ্যে ভীষণভাবে আছে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনারা এই ছবিটাকে স্পর্শ করতে পারবেন, টাচ করতে পারবেন, বা এই ছবির ভেতরে করতে পারবেন। আমি একটু অন্যভাবে শুরু করি, সেটা হচ্ছে এই যে ধরুন সত্যজিৎ রায় এই মানুষটাকে যদি আমরা ভাবি এবং তার প্রোটাগনিস্ট বা তার যে মূল চরিত্র যেভাবে তার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল সে তো অপু, সেই অপুকে আমরা কীভাবে একটা অন্য জায়গা থেকে এই প্রতিদ্বন্দ্বীর মধ্যে খুঁজে পাই, আপাতত কোনো মিল নেই এবং আমি কোনো জোর করে সংযোগ স্থাপনেরও চেষ্টা করছি না, কিন্তু ধরুন যদি এইরকমভাবে আমরা ভাবি যে কলকাতা শহর, এই কলকাতা শহর একজন যুবক কীভাবে তাকে গ্রহণ করেছিল বা কীভাবে তাকে প্রত্যাখ্যান করছিল, সেই জায়গা থেকে যদি সত্যজিতের ছবিগুলোকে আমরা দেখি সেখান থেকে আমরা যদি প্রতিদ্বন্দ্বিতে আসি তাহলে আমাদের একটু পরিষ্কার হবে বুঝতে, কারণ এই ছবিটার নাম প্রতিদ্বন্দ্বী, জানেন যে এটা ইংরেজি অ্যাডভার্সারি। তো এখন কেন প্রতিদ্বন্দ্বী, ধরুন আপনার যদি অপরাধী এবং তার হাতে একটা গ্লোভ ছিল, আমি একেবারে দৃশ্য তুলে কথা বলছি সেইভাবে আমি এগোচ্ছি আমার কথা, এবং সেই লোকটা নিয়ে সে নেমেছিল শিয়ালদা স্টেশনে, তারপর একটা অপরিচিত শহরের ভিতরে এসে এসে একটা মেস বাড়ি করেছিল, আমি অপরিচিত গল্পে যাচ্ছি না আপনারা সবাই জানেন অপরিচিত সে কলেজে পড়ত, কিন্তু সে পড়তে এসেছিল, সে শিক্ষার আরো প্রাপ্ত হতে এসেছিল। আমরা তার সংসারে দেখেছি যে তার পড়াশোনা সে কমপ্লিট করতে পারে, সে শেষ করতে পারে, কারণ তার অসুবিধে ছিল, তার টাকা পয়সা ছিল না এবং সে শেষ করতে পারবে না, সে যখন সঙ্গে শুরু হচ্ছে তার মাস মাসে হচ্ছে গ্র্যাজুয়েশনটা করে নিয়ে পারতে আইনি করেছো, তো বললো স্যার আপনি তো জানেন লেখালেখিটা ছিল কোনো একটা সার্টিফিকেট দিচ্ছে খুব বেরিয়ে হচ্ছে, আমরা জানি ও একজনকে খারাপভাবে বরখাস্ত করা হয়েছে সে টাকা ছিল, কিন্তু তারপরেও তাদের একটা স্বপ্ন ছিল যে এই এত বড় শহর আমরা চাকরি পাবো না, এখানে কিন্তু মহানগর শেষ হচ্ছে, আপনারা যদি এইভাবে ভাবেন তারপরে আপনারা যদি প্রতিদ্বন্দ্বিতা আসেন, হ্যাঁ তার মাঝখানে একটা ছবি আছে আমরা মিস করে যাই, সেই ছবিটার নাম কাপুরুষ, তাদের পার্টি দেখবেন কলকাতা শহর খুব অল্প, যখন সৌমিত্র এবং মাধবী প্রেজেন্ট টাইমটার পিছনে আমরা চলে যাই ফার্স্ট টাইমে, সেইখানে আমরা মাধবী এবং সৌমিত্র রিলেশনশিপটা নিয়ে যখন দেখানো হয় তার ভেতরে দেখবেন সৌমিত্র, হ্যাঁ মাধবীর নাম ছিল করুণা, মাধবীকে বলে করুণা এই শহরটা বলো রুথলেস, খুব ইম্পর্টেন্ট ডায়লগ, শহরটা বলো রুথলেস, আসলে এই ছবিটা 65 এগুলি এই কাপুরুষ, তার কদিন আগে মহানগর সত্যজিৎ 60-এর দশকের এই মধ্য পর্বে ফিল করতে পারছেন যে শহরটা খুব রুথলেস, যে স্বপ্ন যে শিক্ষা যে অ্যাম্বিশন নিয়ে তার প্রোটাগনিস্ট তার প্রতিনিধি আসছে এই শহরটায়, যে শহর তাকে কিন্তু প্রত্যাখ্যান করছে, ছাড়খাড় করে দিচ্ছে, নানাখানা করে দিচ্ছে, এবং সেইটাই আমরা কিন্তু
এসে দেখছি বার্স্ট হচ্ছে কোথাও প্রতিদ্বন্দ্বী। এরপরে আরো দুটো শহরের ছবি আছে, সীমাবদ্ধ এবং জনরণ, সেটা আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু আমি এটা প্রসঙ্গে একদম শেষে অন্তত কথা বলব। কিন্তু এই শহরটায় এসে আমরা আবার দেখতে পাচ্ছি ধৃতিমানকে, যে এই শহরের নায়ক আমরা প্রথম থেকে দেখতে পাই, সে এই শহরটার সঙ্গে প্রতি মুহূর্তে যেন একটা লড়াই চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে তার সঙ্গে যেন একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে শহরটায়। শহরটা তাকে নানাভাবে প্রত্যাখ্যান করছে, সে শহরটাকে নানাভাবে গ্রহণ করতে চেয়েছে। এই দুটো খেলা আপনারা এই ছবিটার ভিতরে দেখতে পাবেন এবং একদম শেষে আমরা দেখতে পাচ্ছি সে এই শহরটা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। এখন এই যে প্রত্যাখ্যান এবং গ্রহণ, এই দুটোর মাঝখানে তার প্রতিবাদ কোথাও নানানভাবে উঞ্চিভূত হচ্ছে। এই যে প্রতিবাদটা তার উঞ্চিভূত হচ্ছে সেইটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার বিভিন্ন ভাবে, তার ইমেজ, তার ভিজুয়ালস, তার অডিও, তার ভেতর দিয়ে সৌন্দর্যী পাবো এই ছবিটাকে সেইভাবে বিন্যস্ত করছে। এই ছবিটা এমন একটা সময়ে তৈরি যখন 1970 সাল এবং এখানে একটা অসম্ভব রেস্টলেস টাইম চলছে, বিক্ষুব্ধ সময়, নকশাল আন্দোলন চলছে বা শেষ হয়ে যাচ্ছে। এই পুরো জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি এই সিটিতে যে মানুষজন আছে, যে লোকজন আছে, তারা কি কি কারণে ভীষণভাবে আক্রান্ত, তাদের অর্থনৈতিক মন্দার জন্য আক্রান্ত, তাদের চাকরি না পাওয়ার জন্য আক্রান্ত, বেকারত্বের প্রবলেম, শুধু তাই না, তার সঙ্গে স্টেট ইনসার্জেন্সি অর্থাৎ রাষ্ট্রের কতগুলো পদক্ষেপ এখানে ঘটছে যার জন্য সাধারণ মানুষ বা যারা একটু প্রতিবাদী কণ্ঠস্বর বা অন্যভাবে কথা বলছেন তাদের উপরে আক্রমণ নেমে আসছে। আমাদের প্রতিদ্বন্দ্বী দেখতে দেখতে এটা মনে হয় যে ছবিটা বুঝি এইটাই আনে বা এই সময়টা কি ডিপিক্ট করে। নিশ্চয়ই এই সময়ের ছবি অসম্ভবভাবে সত্তরের ছবি, আবার এখন মনে হয় যেন এটা 2015 ছবি, সেই সমস্যাগুলো তাই আজও কোথাও রয়ে গেছে। কিন্তু ছবিটার যে প্রতিবাদ, ছবিটার যে লড়াইয়ের জায়গাটা, সেটা কিন্তু একেবারেই সত্যজিতের নিজস্ব দর্শন, সত্যজিতের নিজস্ব ভাবনা থেকে উঠে আসছে। এই জায়গাটায় আমি স্থির করতে চাইছি, যে কারণে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাদের স্মৃতিমান কোথাও একক এবং একা, এই জায়গাটা বুঝতে হবে। এই কারণে যে এই যে সময়ে এই ছবিটা হয়েছিল, যে সময়ে এই ছবিটা মুক্তি পেয়েছিল, চিন্ময়লা আরও ভালো বলতে পারবেন মানে আমার অবগত হিসেবে, সেই সময় এই ছবিটা সিনেমাটিক ভ্যালুসের জায়গা থেকে যেমন ভীষণ প্রশংসিত, আবার একটা বড় অংশ বিশেষত একটা প্রতিবাদ বা লড়াইয়ের চিন্তাধারার মানুষজন তারা এই ছবির সম্বন্ধে খুব ক্রিটিক্যাল হয়েছে। আজকে আমি যে সময়ে দাঁড়িয়ে আছি আমি কিন্তু সেই ক্রিটিকটার বিরুদ্ধে কথা বলছি, আপনারা আমার কথা নাও মানতে পারেন। আমার কোথাও মনে হয়েছে, আমি আসছি উদাহরণে, যে এই যে লড়াই প্রতিদ্বন্দ্বীর প্রতিমান, সেই লড়াইটা, সে প্রতিবাদটা খুব মেরুদণ্ড সোজা করে একটা লড়াই বা প্রতিবাদের বল, কিন্তু এই লড়াইটা একটা ইন্ডিভিজুয়ালের লড়াই, একটা একক মানুষের লড়াই। এখানে কেন সে সমবেত হতে পারছে না সেই জিনিসটা একটু বুঝে নিতে হবে। এই ছবিটার ভিতরে দেখবেন দুটো ভাব আছে, দুটো দিক আছে, একটা ভীষণ রকম কমিটেড মানুষজনের একটা দিক আছে, গল্প আছে, আরেকটা কনজিউমারিজমের দিক আছে। কনজিউমারিজমের দিকটা কিন্তু আপনারা এখনও দেখতে পাচ্ছেন, বিজ্ঞাপন বিপণনের যে জগৎ, যে সোসাইটির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এবং সেই কনজিউমারিজমের ভেতর থেকে এবং এই কমিটেড মানুষ যারা খুব প্রতিবাদী, যারা খুব আন্দোলন করতে চায়, যারা লড়াই করতে চায়, এই দুটো দলের ছাড়াও স্টেট আছে এবং স্টেট পাওয়ারের একটা অসম্ভব ব্যুরোক্রেসি আছে, ব্যুরোক্রেটিক অ্যাটিচিউড আছে। এই জিনিস কিন্তু দেখে কোথাও সত্যিকার গোটা ছবিটাকে বিন্যস্ত করেছে এবং বিন্যস্ত করতে করতে দেখাচ্ছেন যে ধৃতিমান কীভাবে এই লড়াইটা লড়ে যাচ্ছে, একা লড়ে যাচ্ছে, ভীষণভাবে একা লড়ে যাচ্ছে। আমি একটু উদাহরণে আসি, সেটা হচ্ছে যে ধরুন ধৃতিমানের যে বোন সুতপা, সে চাকরি করে, তার কারণ হচ্ছে ধৃতিমানের পরিবারের
তার পিতার মৃত্যু হয়েছে এবং দেখবেন যে এই ছবিটাতে একটা নেগেটিভের ব্যবহার আছে, এই নেগেটিভ দিয়ে ছবিটা শুরু হচ্ছে একটা মৃত্যু, অর্থাৎ যে মৃত্যুটা আমাদের কাছে দর্শক হিসেবে ইম্পর্সোনাল আর খুব পার্সোনাল হয়তো ধৃতিমানের কাছে, তার কারণ হচ্ছে তার বাবার মৃত্যু হচ্ছিল। এই নেগেটিভটা নেগেটিভ খানিকটা নেগেটিভ এবং সেই আগুনের পাশে দাঁড়িয়ে যখন চিন্তাটা ঝুলছে আস্তে আস্তে আমরা ধৃতিমান মৃত্যুটা দেখছি বস্তি পবিত্র, তারপরে ধৃতিমানের চলা শুরু হবে। এবার এই যে নেগেটিভটা এই মৃত্যুর থেকে কিন্তু কাউন্টার করে কাউন্টার পয়েন্টের ভিতর দিয়ে কোথাও লাইফের ভিতরে ঢুকে পড়ছেন এই ধৃতিমান আমাদের প্রোটাগনিস্টের, এবং সেই ঢুকে পড়ার জায়গার মধ্যে তার জীবনে মাঝে মাঝে কোথাও নেগেটিভ আসে, নেগেটিভ ইমেজারি আসে, সেটা সুদীর্ঘ ব্যবহার করেছেন। আমি সেই প্রসঙ্গটা একটু পরে আসছি, কিন্তু যেটা প্রথমেই বলার দরকার সেটা হচ্ছে যে এই যে পিতার মৃত্যু বা বাবার মৃত্যু তাতে তাদের আর্থিক অবস্থা এতটাই ভেঙে পড়ে যে তাদের ওই অর্থানুকূল্য দরকার হয়ে পড়ে ফ্যামিলিটাকে রান করানোর জন্য, সেখানে তার বোন একটা চাকরি পায় এবং সেই চাকরিটার ভিতরে একটা অদ্ভুত কনজিউমারিজম থাকে যেটার ভিতরে অর্থাৎ মেয়েদেরকে কমোডিটি করে ফেলার একটা জায়গা থাকে, সেইটাকে সত্যিকবাবু পয়েন্ট আউট করছেন। কিন্তু কোথাও কিন্তু তিনি বলছেন না যে মেয়েটি কোথাও কম্প্রোমাইজ করছে, মেয়েটি বারবার বলছে যে আমি কিন্তু এই জন্য চাকরি ছেড়ে দেবো না, আমি কিন্তু কোথাও কম্প্রোমাইজ করবো না, আমি কিন্তু আমার স্বাধিকার আমার অর্থনৈতিক উপার্জন বজায় রাখবো সেটা যে মূল্যেই হোক। এটা যদি ছবিটার ভিতর দিয়ে আপনারা দেখুন তাহলে দেখবেন যে এই কমোডিটি ফ্যাটিশ কনজিউমারিজম সেইটা এই মেয়েটিকে ছেড়ে রেখেছে। আর এই জগৎটার সম্পূর্ণ উল্টো জগতে ওই ধৃতিমানের ছোট ভাই বিলং করে, সে হচ্ছে একজন নশারায় মন্দির যে অসম্ভব ভালো ছাত্র ছিল, সে পড়াশোনা ছেড়ে গ্রাম চলে যাচ্ছে এবং সে মনে করছে যে পলিটিক্যাল ক্রাইসিস ছাড়া আর কোনো ক্রাইসিস হয় না, আপনার ছবি দেখবেন দেখতে গেলে বুঝতে পারবেন। এবার এই পলিটিক্যাল ক্রাইসিস ছাড়া সে ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলিতে এইগুলো ইনকামের দরকার এইগুলো সে মনে করছে দরকার নেই, সে মনে করছে এই মুহূর্তে গ্রামে যাওয়া দরকার, বিপ্লব করা দরকার, এই সমাজ ব্যবস্থা ভেঙে ফেলা দরকার এবং এই কনজিউমারিজমটাকে একদম সাবার করে দরকার। এই দুটো কোনোটার মধ্যেই কিন্তু ধৃতিমান পড়ে না, এইভাবে আমাদের বুঝতে হবে। আমাদের শিল্প বোঝা বা আমাদের সিনেমা অ্যাপ্রিসিয়েশনের একটা বড় গোলমাল হচ্ছে যে আমরা ভীষণভাবে আমাদের নিজেদের মত ইম্পোজ করি, আমরা বুঝতে চাই না যে একজন শিল্পী তিনি তার সিনেমার ভাষার ভিতর দিয়ে তার মনন তার দর্শন কীভাবে ব্যক্ত করছে সেটা আমরা ভুলে গিয়ে এমনভাবে কথা বলতে থাকি যাতে আমরা প্রথমে একটা নেগেশনে থাকি। সত্যজিৎ বাবু কিন্তু এই ইন্ডিভিজুয়াল যে আসলে এটা এবং ওটা দুটোর কোনোটাই নয় এবং সেটি বিভাগ প্রস্তুত, তার মেরুদণ্ড সোজা, সে প্রতিবার তার সবসময় প্রতিদ্বন্দ্বিতাই শহরের আনইভেননেসগুলোর সঙ্গে, অর্থাৎ সে এই অসম যে জায়গাগুলো আছে শহরের সেগুলোর সঙ্গে সে লড়াই করছে, কিন্তু সে সবসময় এই লড়াইটার পাশাপাশি কিন্তু সে বুঝতে পারছে যে তার চলার পথটা একা এবং তার চলার পথে সে চুনু তার ভাইয়ের দিকেও যেতে পারছে না, তার বোন শুনতে পা তাকেও মেনে নিতে পারছে। আমি একটু উদাহরণে আসছি, ধরুন তার বোনের সঙ্গে যে কনভারসেশন তাতে সে বলছে তোমাকে যে দেখ তোর বস তোকে অন্যায়ভাবে এই হচ্ছে আমি কী বলবো, তো বোনকে একেবারে জাস্ট পাতায় দেয়। তারপরে ধরুন দেখবেন একটা দৃশ্য আছে যে ওকে বলে যে দাদা একটু ছাদে চল, তো এই ছাদে গিয়ে দেখে যে ও একটা নাচ প্র্যাকটিস করছে, ওর হঠাৎ পুরনো কথা মনে পড়ে যায় এবং সেই পুরনো কথার মধ্যে একটা অদ্ভুত নস্টালজিয়া আসে, খুব একটা অপাবৃদ্ধ নস্টালজিয়ার স্মৃতি যার মধ্যে একটা কোথাও জলাশয় কোথাও একটা নিসর্গ কোথাও একটা পাখির ডাক ফিরে থাকে, এই পাখিটা একদম শেষে আবার ফিরে আসবে এবং রিফ্রেমের মতো ফিরে আসে। সে দেখতে পায় যে এই জায়গাটা দেশে ঢুকতে পারছে না, শেষ তার বোনকে বলে সুতপাকে বলে তুই খুব বলতে গেছিস, সুতপা ধৃতিমানকে বলে তুইও মনে করতেছিস তুই বদলাস নি, অর্থাৎ নিশ্চয়ই আমরা বদলাচ্ছি কিন্তু এবং শুধু তাই না ওই সুতপার পাকা দেব এবং মা অর্থাৎ ধৃতিমানের পাকা এবং মা তারা এটা পছন্দ করছেন এবং তাদের এই ট্র্যাডিশনাল ভ্যালুস সেই ট্র্যাডিশনাল ভ্যালুসটা কিন্তু সত্যি সত্যি সুতপার পক্ষে যাচ্ছে না এবং সেই ট্র্যাডিশনাল ভ্যালুসটাকে ধৃতিমান কোথাও সাপোর্টও করছে না, ট্র্যাডিশনাল ভ্যালুসটাকে সাপোর্ট করছে না ধৃতিমান, এটি ছোট মূল জায়গা
এটা ঠিক সেটার বিরুদ্ধে এবং সে বোনের পক্ষে এবং সে বোনকে নিয়ে কোনো রকম খারাপ কথা শুনতে নারাজ। কিন্তু শিখের নতুন সময়টা আসছে, যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটাকেও সে মেনে নিতে পারছে না। সেটা হচ্ছে একটা অসম্ভব, আমরা যেটাকে এখন কর্পোরেটাইজেশন বলি, তারই একটা আগের রূপ আমরা সেই 70 সালে দেখেছি। অর্থাৎ আমরা সেই সময়ে যে আমরা বাণিজ্য বিপণন বিজ্ঞাপনের জগৎ দেখেছি সেইটাই কিন্তু আমরা এখন কর্পোরেটাইজেশনের মধ্যে দেখতে পাচ্ছি। আমি এই জন্যই ছবিটাকে ভীষণ সাম্প্রতিক মনে করি, সেই টাইমটার ভিতরে একটা ব্যুরোক্রেসি ছিল, যে ব্যুরোক্রেসির ভিতর দিয়ে আজকেও আমাদের যেতে হয়। আপনি দেখবেন, আপনারা দেখবেন যে এই ছবিটার ভিতরে সে যখন ওই তার শুধুবার বসকে মিট করতে যায়, সেই জায়গায় সত্যজিৎ বাবু একটা চমৎকার, মানে একটা তো দেখবেন যে একটা সার্ভিয়াল ব্যাপার হয়েছে, যে একটা এক্সপ্রেশনিস্ট জায়গা তৈরি করেন সত্যজিৎ বাবু, যে গুলি করছে তার প্রতি খুব বিখ্যাত জায়গা, একটা ইমেজের একটা হাতটা বড় হয়ে ওঠে বন্দুক চড়ে, তারপরে ওই ভদ্রলোক পড়ে যান অর্থাৎ শুধুবার বস। কিন্তু আমরা বুঝতে পারি এটা একদমই ওর গল্প না, কোনো নর্মাল ছিল। কিন্তু দেখবেন সত্যজিৎ বাবু ক্যামেরা এত চমৎকার কতগুলো ক্লোজ আপ করে এই হাড়ের মধ্যে এমনভাবে মাংসপিণ্ড বসে, তাতে বুঝে যায় যে অসম্ভব আনন্দী একজন মানুষ, একটা চেন আছে তার কথা বলা, তার সিগারেট খাওয়া, একটা অসম্ভব অ্যাথলেট ক্লাস সুখী মানুষের জায়গা, এবং সে খুব শান্তভাবে এই ব্যুরোক্রেসি এই একটা অদ্ভুত জায়গা যে সে সবসময় ইনকর্পোরেট করে নেয়, যে রেবেল যে দুটো দিকে দাঁড়িয়ে আছে তাকে সে দৃঢ়মানকেও পারলে তার চাকরির ভেতরে ঢুকিয়ে নিতে চায়, তাকে চাকরি দিতে চায়, তারপরে এরকম একটা জায়গা। কিংবা ধরুন আপনারা যদি তার ইন্টারভিউ জায়গা দেয়, মানে আমি এক এক করে বলে দিচ্ছি আর কি, যে স্টেট কীরমভাবে আমাদের একটা ব্যুরোক্রেটিক এবং সেই স্টেটের ব্যাক আপে কীরমভাবে একটা ব্যুরোক্রেটিক ফ্রিজ আমাদের ভেতর দিয়ে যাচ্ছে একটু কনজিউমারিজমের জায়গা। ধরুন ইন্টারভিউতে যখন ও যায় ইন্টারভিউতে বলে যে আপনি কেন ডাক্তার শেষ করেননি, তখন বলে আমার বাবা মারা গিয়েছিল, দেখবেন খুব চমৎকার ইন্টারভিউ সিকোয়েন্সটা। এরকম করতে করতে একটা জায়গায় শেষ করা হয় যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্সের সময়, তখন উভয় ইন্ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্স এই হচ্ছে মানে এই যে কন্টিনিউয়াসলি প্রশ্ন করছে প্রতিদ্বন্দ্বী, আমাদের প্রতিদ্বন্দ্বী যে কন্টিনিউয়াস প্রশ্ন করছে স্বাধীনতা কার স্বাধীনতা, মানে সত্যি আমরা স্বাধীন তো, মানে আমাদের তো অনেকগুলো বছর ফিরে গেল 1970 সালে যখন ছবি হচ্ছে 47 সালে স্বাধীনতা হচ্ছে, তারপর না আমাদের ভাবতে পারিনি সাধারণ লোক প্রেজেন্ট কৃষক তাদের হাতে কোনো আর্মস মিশন ছিল না, টেকনোলজি ছিল না, তারা লড়াই করে হারিয়ে দিয়েছে আমেরিকান ফোর্স, সেই কারণে আমি ওটাকে ভালো বুঝেছি। তুমি কি তাহলে কমিউনিস্ট? বলুন না, এর জন্য কমিউনিস্ট হতে হয় না, আমি একটি ইন্ডিভিজুয়াল হিসেবে বলছি, আমার কাছে এটা অনেক বেশি বিস্ময়। অর্থাৎ এই যে বিস্ময় মানুষের জীবনে, মানুষের দৈনিক যে বিস্ময় লড়াই বেঁচে থাকা, এইটাকে কোথাও ওই ইন্টারভিউ বোর্ড ক্লারিফাই করছে, তাদের কাছে একটা খুব গতিয়ে বাঁধা জায়গা রয়েছে টেকনোলজি সায়েন্সের একটা চূড়ান্ত জায়গা, এই ব্যুরোক্রেটিক অ্যাটিটিউড থেকে তারা বের হয়েছে বলে ঠিক আছে তোমার ইন্টারভিউ শুরু করা। ঠিক সেরকমভাবে আবার আমরা দেখতে পাই, মানে আমি ইচ্ছে করে এই জায়গাগুলো বলছি যে এই ব্যুরোক্রেটিক জায়গাটা কীরকমভাবে কাজ করে যায়। আমরা মধ্যবিত্ত দেখতে পাই যে আমরা ভাবছি হয়তো যে এইগুলো হচ্ছে স্টেট, এগুলো হচ্ছে হয়তো কতগুলো বিজ্ঞাপন বিপণনের জগৎ বা কতগুলো মার্চেন্ট হাউস প্রাইভেট ফার্ম বা কর্পোরেটাইজেশনের জায়গা, আবার পলিটিক্যাল পার্টি আছে, দেখা গেল যে ও একটা রেস্তোরাঁয় বসে, আচ্ছা একজন পলিটিক্যাল লিডার, সে ওর সঙ্গে অনেকক্ষণ কথা কিন্তু বলে যে তুমি কী করছো, যেভাবে তুমি রোদে ঘুরছো, এরপরে কিছুক্ষণ কিছুদিন পরে তুমি ভীষণ রকম ক্লান্ত ক্লান্ত হয়ে দেখবে যে তোমার নিজেকে ভীষণ ডিসোরিয়েন্টেড লাগবে, মানে এটা ঠিক হচ্ছে না, তুমি তো একসময় ইন্ডিয়ান ট্রিবিউনাল করতে রেগুলেশন দিয়ে তুমি তো আমাদের থেকে পাঁচটা কাজে আসতে পারো, আসলে দেখো তুমি তো আবার ডিগ্রি মজুরের কাজ টাজ করবে না, এটা করছি যখন তখন দেখবে যে একটা অফ দিবেন বলতে চাইছে আর জ্ঞান দেবেন না, জ্ঞান শুনে শুনে একেবারে ধান বুঝে গেছে। এই যে গল্পটা, এই যে রাজনৈতিক গল্পটা আমরা বুঝতে পারিনি এর ভেতরে একটা লেফট ওরিয়েন্টেশন আছে,
এটা এইটাই সেই সময়ের লোকজনের গায়ে লেগেছিল। আজকে আমার মনে হয় আছে। কিন্তু আমি বলতে চাইছি যে এই যে দূরত্বের জায়গাটার ভেতরে আমি একটা জিনিস বলবার চেষ্টা করছি যে একটা রেজিমেন্টেশন আছে, অর্থাৎ এই যে সমষ্টি আমরা বুঝছি যে ঠিক আছে স্টেট এরকম করছে, ব্যুরোক্রেসি এরকম করছে, অ্যাডভার্টাইজিং এজেন্সি এরকম করছে, প্রাইভেট গভর্নমেন্ট করছে, বেসরকার সরকার সবাই এরকম করছে, তার বিরুদ্ধে লড়াই, সমবেত লড়াই, সমষ্টির লড়াই, সত্যি কোন ডাউট যে সমষ্টিটা তো সমষ্টি ঠিক এই কালেক্টিভনেসটার ভিতরে কোথায় ইন্ডিভিজুয়াল আছে, তো ইন্ডিভিজুয়ালকে ঠিক মতো আদর করা উচিত, ইন্ডিভিজুয়ালকে কোথাও সমাদর করা উচিত, না ইন্ডিভিজুয়ালকে মানে ক্রাশ করে দেওয়া হচ্ছে, ক্রাশ করে দেওয়া হচ্ছে, এইখানেই তারা বলতো। তার সঙ্গে তার ছোট ভাই চুনু যে তর্ক টাকা আপনারা দেখবেন, চুনু বলে তুই তো একেবারে ঘান্দা মারা হয়ে গেছিস, তুই আমাকে চেয়ে দুর্গের বই দিয়েছিস, তোর মনে পড়ে? তখন বলে হ্যাঁ। তখন বলতে বলতে জানিস তো ফরাসি বিপ্লবের পর কিরকম ভাবে সিদ্ধান্ত কোথাও মনে হয় এই যে গিলোটিনে দেওয়া, এই যে মুরগি কাটা, এই যে ভায়োলেন্স, এই ভায়োলেন্সের মধ্যেও কোথাও ইন্ডিভিজুয়ালকে ক্রাশ করা হচ্ছে। এই ভায়োলেন্সটা ভেতরে যদি একটা সৎ উদ্দেশ্য থেকে লড়াইও থেকে থাকে, আমি জানি আমার মানে আমার এমন অনেক মার্শাল দাদা দিদিরা আছেন তারা আমার চেয়ে বড়, তারা এখনো প্রতিদ্বন্দ্বী সম্বন্ধে খুব সমালোচনা করতে পারে, আপনারাও বলতে পারেন চলতে দিন চিন্ময়রাও আমার কথা নাও মনে করেন। আমার এটা মনে হয় যে এইটা কোথাও চতুর্থী বস্তু পীড়িত করেছে, যে এইটার ভিতরে একটা কনফার্মেন্স চলে আসছে, এটার ভিতরে কোথাও একটা ইন্ডিভিজুয়ালকে ক্র্যাশ করা যায়। সেই জন্য এই সমষ্টি আজকে ব্যক্তিত্ব রয়েছে, এই সমষ্টির ভিতরে একটা রেজিমেন্টেশন আছে, তার মানে ওর ভাইয়ের যে সৎ লড়াই তার পক্ষে কি হবে অবশ্যই আছে, আমি সেটাতে আসছি, স্বপ্ন দৃশ্যের ভিতর কি সেটা ফুটে উঠবে আমি সেটাতে আসছি, কিন্তু আমি এটা বলবার চেষ্টা করছি যে এই ব্যক্তি, এই ব্যক্তি যদি মান সে কোথাও এই সমষ্টির জায়গাটার থেকে নিজেকে সরিয়ে রাখবে। আবার উল্টো দিকটাও যেটা আছে যে কনজিউমারিজম, যে স্টেট পাওয়ার তার বিরুদ্ধে তার থেকেও সে সরিয়ে আসে, সে একটা সিনেমা হলে ঢুকে সে ভাবছিল যে একটু ঘুমোবে ঠান্ডার মধ্যে, এবং সেখানে আমি দেখি নিউজ করতে থাকে, এবং সেই সময় ইন্দিরাগান্ধী থেকে দেখানো হয় এবং উন্নয়নের জায়গা কীভাবে আসছে ভারতবর্ষে, লো ইনকাম গ্রুপের লোকজন তারা কীরকমভাবে বেনিফিটেড হবে, পঞ্চবার্ষিক পরিকল্পনা বা বিশ দফা কর্মসূচিতে এই সমস্ত বলা হচ্ছে, বলতে বলতে হঠাৎ ওখানে একটা বোম পড়ে, এই যে বোম পড়ে এইটা অদ্ভুত, শত্রুপক্ষ ছবির ভেতরে এইগুলো একটা কোনভাবে ন্যারেটিভের ভিতরে উনি গুনে দেন, আমরা আলাদা করে কিছু ভাবতে পারি না বা ভাবতে চাই না, যদি আমরা একটু ভাবি তাহলে দেখব যে এইখানেও কিন্তু ওই একটা প্রত্যাখ্যানের ভাষা তৈরি হচ্ছে, ওইখানেও কিন্তু একটা প্রোটেস্ট তৈরি হচ্ছে, দিনটা বেরিয়ে চলে আসছে, এবং ওই উন্নয়নের গল্পটা যে একেবারে বাকোয়াস, উন্নয়নটা যে হচ্ছে না কিছু সেইখানে এই জিনিসটা কোথাও তৈরি হচ্ছে, কিন্তু সে মরালি কোথাও তার যে ব্যক্তিগত যে পূর্ণবন্ধু তার সাথে একাত্ম হতে পারে না, তার কারণ হচ্ছে একজন ভীষণ রকমভাবে পর্ণ ফিল্ম দেখতে ভালোবাসে, আরেকজন মানে একেবারে আমাদের রেড ক্রসের জন্য পয়সা সংগ্রহ করে সেইখান থেকে পয়সা সরিয়ে নিজের বই কেন, মানে সে দুটোকে মরাল সাপোর্ট করতে পারে না, শুধু বলে যে তোরা কোথায় নামছিস, তবে আমরা কি সাসপেন্ডের ব্যাপার শুনি পুরো সোসাইটিটা নিচে নামছে, এরকম সব ডায়লগ আছে আপনারা ছবিতে দেখবেন, আসলে কোথাও এক হতে পারে। আমি অনেকটা বলে ফেলছি, আমি এবারে আমার বলার দ্বিতীয় পর্বে চলে আসলাম, চিন্ময়দা বলবেন, চিন্ময়দা যথারীতি আমার অনেক ভালো করবেন এবং আরও অনেক কিছু বলবেন আপনাদের,
আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে পরে কিন্তু যায় সেটা হচ্ছে এই যে ধৃতিমান মানে সিদ্ধার্থ তার প্রেমের জায়গাটা এবং তার একটা স্বপ্ন দৃশ্য আমি প্রেম তার স্বপ্ন দৃশ্য এটা দিয়ে আমি আমার কথা বলা শেষ করব আমি বলে দিলাম যে তার ইন্ডিভিজুয়াল গমনটা কি দেখবে এই তার মেডিকেল কলেজের যে বন্ধুটি সে নিয়ে চলে যায় এমন একটা জায়গায় যেখানে আমরা দেখতে পাই যে নার্সের পেশায় নিযুক্ত আছে এমন একটি মেয়ে আসলে সে বেসিক্যালি একজন সেক্স ওয়ার্কার এবং সে সত্যি সত্যি মানে প্রাইসলেস বলে এমন একটা কথা আছে কল্যাণ চ্যাটার্জি ওই চরিত্রটি অভিনয় করে সে বোঝাতে চাইছিল যে দ্রুতিমান সেক্স ইজ প্রাইসলেস তুই এটা সাত মন্দির গ্রহণ করিস তুই এভাবে গ্রহণ কর ওখানে একটা জায়গা আছে দেখবেন যে যখন আনপ্রেস হচ্ছে ওই মেয়েটি সেপাই তাকে সিগারেট ধরে দিচ্ছে দ্রুতিমান সেই জায়গাটা থেকে নেগেটিভ হয়ে যায় পুরো জায়গাটা নেগেটিভ হয়ে যায় একটা দেশ লাগে গেলে এবং জায়গাটা নেগেটিভ হয়ে যায় দেখবেন ওই বাবার মৃত্যু দৃশ্যের পর আবার ওই জায়গাটা নেগেটিভ মানে ওর জীবনের যে পজিটিভ গমন তার মানে কন্ট্রারি দুটো নেগেটিভ ভিজুয়াল আমরা দেখতে পাই কিন্তু সেটা খুব আশ্চর্য এইখান থেকে ছবিটা একটা অন্য জায়গায় হাইট করে যায় এবং এই সিদ্ধার্থ যে খুব একা বিরাচ্ছন্ন যে কারোর সাথে মিলতে পারছে না তার সুতপার সাথে মিলতে পারছে না কোনো সাথে মিলতে পারছে না ভাই বোন বন্ধুদের সাথে মিলতে পারছে না এই ভ্যালেন্সগুলো তাকে এবং সে কন্টিনিউয়াসলি একটা পাখির ডাক খুঁজে যাচ্ছে ছোটবেলা থেকে হ্যাঁ যে পাখির ডাকটা সে ছোটবেলায় শুনেছিল সে নিউ মার্কেটে যাচ্ছে সেখানে কি অজস্র পাখি আবার তেমনি সমষ্টি পাখির সমষ্টির ভিড়ে ওই একক পাখির স্বরটা সে খুঁজে পায় না একা মানুষ তো ইন্ডিভিজুয়াল সে ওই ইন্ডিভিজুয়াল পাখির স্বরটা খুঁজে পাচ্ছে দিনের বেলা হেঁটে হেঁটে বেড়া হেঁটে হেঁটে বেড়া সেটা শুধু হাঁটি হাতে কখনো একটা কাগজ কখনো চোখে কালো চশমা আলো চশমা কখনো খালি চোখে শুধু হাঁটছে তাকে আমরা দেখি আমরা ক্লান্ত হয়ে যাই আমার বেকারত্বের সঙ্গে সিদ্ধান্ত বেকারত্ব আনএমপ্লয়মেন্ট কোথাও বেরিয়ে যায় মনে হয় আমি যেন হাঁটছি কলকাতা শহরে এই রোদের ভাড়া কলকাতা শহরে সে হঠাৎ সন্ধ্যেবেলায় একটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটি মেয়ে তাকে ডাক এবং খুঁজছেন খুঁজছেন করে সে আসে মেয়েটির নাম কে আর হ্যাঁ ঢুকে পড়ে এগুলো আমাদের ফিউচারটা খারাপ হয়ে গেছে আপনি যদি তো একটা দেশলাই চায় দেখবেন ওখানে তিনটা অসামান্য একটি ইমেল আছে এই দেশলাই কিছুক্ষণ আগে সে বাড়িতে নরিয়েও সিগারেট ধরেছিল নেগেটিভ হয়ে গেছিল ওইখানে ওই নিকশ কালো একটা ব্যাকগ্রাউন্ড রাখেন সুপ্রিম বাবু ওইখানে একটা দেশলাই যাবে এবং আমরা দেখি আলোয় উদ্ভাস হয়ে ওঠে কি আর অর্থাৎ সিদ্ধার্থ জীবন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে প্রেমী যেখানে ভীষণ ইম্পর্টেন্ট চলে যায় প্রেমটা ভীষণই বড় কারণ মেয়েটাও ভীষণ কনফিউজ তার মা মারা গেছে তার বাবা তাকে বুঝতে পারে না তার বাবা আরেকটা সেকেন্ড ম্যারেজ করবে তার মা শিখি সেটা কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে সে দেখা বোধ করে সে কোথাও এদের সাথে দেখা করতে পারে না তার বাবা বা ছোট মাসের সাথে এই যে আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে ওই মুখটা সেইখান থেকে আমরা দেখতে পাই একটা অদ্ভুত স্বপ্ন দৃশ্য যে স্বপ্ন দৃশ্য সমুদ্রের পাড়ে এবং সমুদ্র যেখানে আমরা একটা জায়গায় দেখতে পাই যে একটা বিজ্ঞাপনের মডেল হয়ে কোথাও সুতকর বোন দাঁড়িয়ে আছে বিজে ড্রিম বা স্বপ্নের তো কোনো মানে থাকে না ব্যাখ্যা আপনি যেভাবে যেমন করবেন আমার ব্যাখ্যার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন চিন্ময় দ্বারা ব্যাখ্যার সঙ্গে আপনারা নাও একমত হতে পারেন কিন্তু আমি যেভাবে বুঝছিলাম যে আমরা দেখতে পাই সুতরাং তারপরে আমরা দেখতে পাই মানে এখানে কোথাও সিদ্ধার্থ মনোভঙ্গিটা কোথাও পরিষ্কার হয় যে সিদ্ধার্থ তারপরে দেখতে পাই চুনুকে এবং চুনুর প্রতি তার যে অসম্য সহকর্মিতা তাদের লড়াইয়ের তার সহকর্মিতা সে একাত্ম হতে পারে না সে সেই লড়াইয়ের স্বামী হতে পারে কিন্তু তাকে যেভাবে স্টেজ মেরে ফেলছে সমস্ত বন্দুকধারী যারা সমস্ত মিলিটারি ফোর্স তারা দাঁড়িয়ে আছে গুলি করবে আমরা দেখতে পাই এবং গুলি করে একটা সময় আমরা দেখি যে চুনু পড়ে যায় তখন সিদ্ধার্থ খুব কিছু দাম বুঝতে পারছি স্বপ্নের মধ্যে খুব কিছু
তারপর আমরা দেখি যে কেউ একটা ছুটে আসছে, ছুটে আসছে নার্সের পোশাক পরে, সিদ্ধান্ত মেনে নিতে পারছে না, কারণ সে নার্স হিসেবে ভাবছে আসলে সেখানে। কিন্তু আমরা যখন একদম কাছে আসে তখন আমরা দেখতে পাই নার্সের রূপটা আসলে জয়শ্রীরায়ের মুখ, অর্থাৎ কেয়া। এবং ঠিক সেই সময় কতগুলো শিকার উড়ে যায়, সমুদ্রের পাখি উড়ে যায়, আর ওই পাখির ডাকটা ঘুরে আসে, মানে একটা অসামান্য জায়গায় তৈরি হয়। মানে অর্থাৎ আমরা এই স্বপ্নের ভিত্তিতে দেখতে পাই যে কোথাও সিদ্ধান্ত কোন জায়গাটায় স্থিতি হতে চাইছে, কোন জায়গাটায় তার মনটা করতে চাইছে। একদম শেষে আপনারা দেখবেন যে ইন্টারভিউতে সে কিরকম ভাবে বেরিয়ে আসছে, এই ইন্টারভিউটাকে বাঞ্চার করে দিয়ে সে দেখছিল যে তাকে কিরকম ভাবে হিউমিলেট করা হচ্ছিল। এবং সে ওখানেও দেখবেন সে যখন প্রথমবার প্রোটেস্ট করতে যায়, মানে ঘুরতে যায়, তখন সকলে তার সঙ্গে ঢুকেছিল, তারপর সব লোকজন চলে যায়, সে একা দাঁড়িয়ে থাকে। তখন দারোয়ান থেকে বলে ওই ব্যুরোক্র্যাটরা যে সবাইকে যেমন ঢুকতে দেওয়া না, বাইরে বাইরে। সে সেকেন্ড টাইম যখন ঢুকে সমস্ত ভন্ডুল করে দেয় এবং এই কথাটা বলে, আমরা কি জানা, আমরা কি মানুষ নই? এই কথাটা বলার আগে সে দাঁড়িয়ে থাকে, পাখা ধরে না, একদম বেঞ্চ হয়ে যায়। এবং কঙ্কালের দৃশ্য, মানে এই মেরুদণ্ড, আমাদের যে মেরুদণ্ড আসলে আমাদের মেরুদণ্ড কোথায় নেই এই জায়গাটা, এই মেরুদণ্ড প্রাণী যেহেতু এই মেডিকেল কলেজের ছাত্র ছিল সেই জায়গাটাকে ওরা পানি করান সত্যিকর। তারপর বেরিয়ে আসে যখন হেঁটে হেঁটে দ্রুতভাবে, তখন আমরা কত স্টেন্সিল দেখতে পাই দেবার মাউসপিনের মুখ, এবং আমরা বুঝতে পারি যে ওর ভেতরে ওই যে রাগ, ওর যে ক্রোধ, ওর যে প্রতিবাদ, এবং ওই পিরিয়ডটা ওই নাশালায় ডুবে সেইটা কোথাও জারি আছে। সে প্রতিবাদ করছে কিন্তু সে পালিয়ে যাচ্ছে না। আমরা কোনো একটা ভুল করি, মানে আমি এই সমস্ত কথা বলার শেষে একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যদি সে চলে যায়, সে চলে যায় কারণ সে সহ তাকে আউটসাইডার করে দেয়, সে সহ তাকে প্রত্যাখ্যান করে, সে কী করবে? সে বালুরঘাট চলে যায়, সে জাস্ট এমন একটা জায়গায় যায় ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি নিয়ে। এবং আমরা দেখতে পাই অফ বয়সে অদ্ভুতভাবে একটা চিঠি চলে আসে, এবং আজকে অনেক চেনা মানুষ, অনেক জানা মানুষ, অনেকের কাছ থেকে, অনেক পরিচিত মানুষের কাছ থেকে আমি চলে যাচ্ছি কোথাও, কিন্তু আজকে তোমার কথাই আমার সবচেয়ে বেশি করে মনে হচ্ছে। কতদিনেরই পাহাড়া আমরা বুঝতে পারি সিদ্ধার্থ নোমনটা কোথায়, এই দ্বিধাচ্ছন্ন ইন্ডিভিজুয়াল যে বুঝতে পারছে না কোথায় পৌঁছবে, তাকে কোথাও একটা যেন মানসিক আশ্রয় দিচ্ছে কেয়া, কেয়ারও মানসিক আশ্রয় নেই, তাকে আবার কোথাও মানসিক আশ্রয় দিচ্ছে। অর্থাৎ এই দুই ইন্ডিভিজুয়ালের ভেতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কটা থেকে আমরা ভাবতে পারি একটা নতুন সময় একটা শুরু হবে। একদম শেষটায় আমরা যখন দেখি সেটা শেষ হচ্ছে, তখন একটু চা হবে ভাই বলে দেখবেন এখানে সিদ্ধার্থ, আমরা দেখি ক্যামেরাটা এমনভাবে বসানো যে কতগুলো জানলার করার আছে, মানে জানলার শিখের ভেতর দিকে দেখতে পাই যেন আমি একটা জেলখানার বন্দি হতো, খুবই দইটা থেকে বেরিয়ে আসে, কারণ একটা পাখির ডাক শুনতে পায়, সেই ছেলেবেলার পাখির ডাকটা যখন বেরিয়ে আসে ছেলেবেলার পাখির ডাকটা শুনতে, তখন একটা মৃতদেহ চলে যায় রাম নাম সত্তায় বলতে। কিন্তু ওই মৃতদেহ সত্তার ধ্বনিটা যেটা একদম প্রথমে ছিল বাবার, তার থেকে ছাপিয়ে ওঠে কিন্তু ওই পাখিটা, এবং ছবিতে কোথাও সমাপ্ত এই কথাটা ফোটে না, ফোটে ইতি সিদ্ধার্থ। অর্থাৎ আমি সিদ্ধার্থ বলছি, আমি পাখিটাকে শুনতে পাচ্ছি কোথাও, আমি লগ্ন হতে পারছি কোথাও মানুষের সঙ্গে, আমার বিসর্গের সঙ্গে, আমার যাওয়া পাওয়ার সঙ্গে, এবং সেই চিঠিটা সে লিখছে কি আগে কোথাও। এই ছবি কিন্তু কোথাও কোনো বাড়ি যাওয়ার ছবি না, এই ছবি কিন্তু জীবনের সঙ্গে লগ্ন হওয়ার ছবি, প্রতিবাদের ছবি, কিন্তু একক মানুষের লড়াইয়ের ছবি। অর্থাৎ সে সমষ্টিতে যেতেই পারে, কিন্তু তার ভেতরে যে আত্ম অন্বেষণ, অর্থাৎ সেলফ বা ইন্ডিভিজুয়ালকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে মনুষ্যত্বের কোনো পরাভব না মেনে মনুষ্যত্বকে একেবারে একটা চরম জায়গায় অ্যাড্রেস করার পর যে আমরা এই সমষ্টি লড়াইতে যেতে পারি, এই মেসেজটা যেন কোথাও সত্যিকর দেন। এবং আমার এখনো মনে আছে আমি খুবই ছোট ছিলাম যখন এই ছবিটা রিলিজ করেছিলাম, আমি অনেক পরে দেখেছি, হ্যাঁ, মানে আমার তখন আমি যখন এই ছবিটা হয় তখন অনেক ক্লাস ওয়ানে, কিন্তু আমি যা শুনেছি আমি আস্তে আস্তে যখন আমার বয়স হয়নি স্কুল জীবনে তখন আমি এই ছবি দেখেছি ঠিক, কিন্তু টিভি আসার তারপরে আমরা রেট্রোস্পেক্টিভ করেছি।
কিন্তু এটা আমি বহুদিন ধরে শুনেছি যে এই ধরনের কথাবার্তা বলা হয় চরিত্র সম্পর্কে। ছেলেটা তো পালিয়ে গিয়েছিল, ছেলেটা তো পাকিস্তানের মধ্যে মুক্তি খুঁজে পাচ্ছিল, বাপোয়াস এই কথাগুলো পুরো ফুল রেডি সত্যজিৎবাবু সম্পর্কে এবং প্রতিদ্বন্দ্বী সম্পর্কে। আমি মনে করি এই জায়গা থেকেই সত্যজিৎবাবু এত ভীষণভাবে সাম্প্রতিক এই ছবিটাতে, তার কারণ হচ্ছে আমি আর যেহেতু ছবির কথা বলছিলাম সীমাবদ্ধ এবং জনগণ্য, দেখবেন সেখানে কিন্তু এই সিটির ভেতরে ওই লোকগুলো থেকে যায়, একজন সাংবাদিক আর একজন শুননা, এবং তাদের কম্প্রোমাইজ করে থাকতে হয়, তাদেরকে বেঁচে দিতে হয় নিজেদের, বেঁচে দিয়ে দালাল হয়ে দালাল বা বেতন নাম জনগণের নাম, আর আপনারা জানেন সীমাবদ্ধ কোম্পানির বেতন, তাদেরকে কিভাবে কোন আপোষের মধ্যে দিয়ে কোন দুর্নীতির মধ্যে দিয়ে কোন দালালির মধ্যে দিয়ে তাদের এই সিটিতে থাকতে হয়। অর্থাৎ এই শহর যে প্রত্যাখ্যান করছে সিদ্ধার্থকে, সিদ্ধার্থ কিন্তু কোথাও জবাব দিচ্ছে আমি এই শহরে ফিরে আসবো, আমার লড়াই নিয়ে ফিরে আসবো, আমার জীবন নিয়ে ফিরে আসবো, আমার বাপির ডাক নিয়ে আমার ফিরে আসবো, আমার প্রেমিকা নিয়ে ফিরে আসবো, আমি জীবনে জীবনে যোগ করতে করতে ফিরে আসবো। নমস্কার। জীবনে বেঁচে থাকার দিক থেকে আমরা প্রত্যেকেই তো বেঁচে আছি, প্রত্যেকটা ছাত্র এখানে যারা বসে আসে তারা প্রত্যেকে একক ভাবে স্বতন্ত্র, তারা নিজের লড়াই নিজের মতো করে নিজের ভুবন দিয়ে পৃথিবীকে মোকাবিলা করছো। তা আমি আমার মতো করে দু চারটে কথা বলছি, তাড়াতাড়ি বলছি। হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী, আমি একটু অন্যদিকে যাচ্ছি, বিকাশ প্রকাশভঙ্গির কথা উনিও বলেছেন, কিন্তু আমি প্রকাশভঙ্গির দিকটা দিয়ে শুরু করছি। এই প্রতিদ্বন্দ্বী সত্যজিৎ রায় রিডিফাইন্স দ্য কনসেপ্ট অফ ন্যারেটিভ স্ট্রাকচার প্রথম থেকে দেখবে, এটা কখনো আগে করেননি। তারপরে বারবার উনি ভেঙেছেন, কখনো চিন্তায় কখনো প্রকাশভঙ্গিতে, কাঞ্চনজঙ্ঘা একটা রঙ্গ প্যাটার্নে তৈরি, পাঁচটা মিউজিক্যাল এলিমেন্টের মতো ফিরে ফিরে আসছে, ইন্টারঅ্যাক্ট করছে, একটা ক্যালিডোস্কোপের মধ্যে আমরা মানুষকে দেখছি নানা রকম, নানা রকম মানুষ নানা রকম তার পরতে পরতে খুলে যাচ্ছে, নানা রকমের মানুষ বারবার দেখেছি। কিন্তু মনে রাখতে হবে প্রতিদ্বন্দ্বী ওয়াজ এ সেকেন্ডিং ফিল্ম। উনি সত্যজিৎ রায় অক্টোবর 1969 সালে পুজো সন্ধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাসটি পড়েন এবং ফেব্রুয়ারি মাসে বাড়ি সিনেমাটি লিখছেন, আমি শুটিং শুরু করে দিচ্ছি, চিত্রণ করে হয়ে গেছে। আচ্ছা, 70 সাল কিরকম 70 সাল সত্যজিৎ রায় ভাষায় মারি সিদ্ধান্তে লেখা চিঠি, ইন দ্য নো ইট ইস অ্যান এক্সপ্লোসিভ অ্যাটমসফিয়ার, এক্সপ্লোসিভ রিটেন ইন ক্যাপিটাল লেটার্স, একটা চিঠি লিখছে বিস্ফোরক সময় প্রতিদ্বন্দ্বীকরণ করতে, তিন মাসের মধ্যে চিত্র নির্মাণ করে হয়ে গেছে। যখন লিখছেন তখন লিখছেন ছবিটা করতে করতে চিঠি লিখছেন, চিঠিটা হচ্ছে আমি প্রথম একটা সত্যিকার কন্ট্রোভার্সিয়াল ছবি করতে চলছি, আমি জাস্ট কোটিং হ্যাঁ, certainly the first truly controversial film, cultural film, made here. তারপরে অংশটা ওর সঙ্গে মিলে যাবে, basically, do not blatantly pro-revolution. বিপ্লবের পক্ষে আছি আমি, because I feel nothing else can set the country up at its feet. মনে রাখবেন ভুবন সোম, একটু আগে সেটা বিষয়ে কথা হয়েছিল, 1969 সালের ছবি, 70 সালে মুক্তি পায় ইন্টারভিউ। আমি শৈলীর দিক থেকে বলছি, স্টাইলিস্টিক দিক থেকে বলছি, ছবিটি যখন শুরু হয়ে গায়ে কাটাবে, যখন শুরু হয় এই ছবিটা 1970 সালে দেখি, পরে যখন দেখি 1978 সালে গায়ে কাটা গিয়েছিল, একটু আগে যখন দেখানো হয়েছিল গায়ে কাটা গিয়েছিল, এটা উনি পাবেন। মানে সত্যজিৎরা স্ট্রেট ন্যারেটিভ ছেড়ে দিয়েছেন, সত্যজিৎরা বারবার ন্যারেটিভ প্যাটার্ন পাল্টে যায়, এগুলো একটু পথে পাঁচালি দেখবেন, পথে পাঁচালিতে একটা দৃশ্য হচ্ছে ডিজলভ করে যাচ্ছে, আবার একটা ছবি একটা সিকোয়েন্স ডিজলভ করে যাচ্ছে, ডিজলভ করে যাচ্ছে, ডিসলভ করে যাচ্ছে, অপরাধী তো ছবি হলো শুরু হলো ডিসলভ করছে, ডিসলভ করছে, পরিবার মারা গেল, স্ট্রেট ন্যারেটিভ হয়ে গেল। তার আগে
মিলিয়ে যাচ্ছে, কেমিক্যাল দিয়ে করতে হয়, রিজাল্টটা কিন্তু অটোমেটিক্যালি হয় না। সুতরাং সম্পাদনার গুণটা দেখুন, ইফ ইউ সি অপুটুলজি দেখবেন পথের পাঁচালি, দেখবেন পথের পাঁচালি অপরাজিত অপুর সংখ্যা তিনটে চোখের যদি রাখো, অপুর সংখ্যা করার কথা তখন ভাবেনি, আশ্চর্যজনকভাবে অপরাজিতটা এই তিনটে ছবির মাঝখানেই বসে, যেখানে প্রথম ছবির ন্যারেটিভ স্টাইল দ্বিতীয় ছবির মাঝখানে গিয়ে শেষ হলো এবং তৃতীয় ছবির ন্যারেটিভ স্টাইল দ্বিতীয় ছবির মাঝখানে গিয়ে শুরু হলো। That's great that is the Ogur Shankar begins the middle of but he put the power experiment for chen. Experiment it was shesha chen. Jokun holy war priya shi, shaluk bata bhege da chen. It check the shundho to show Bharat Vichar Chitra akhono thai bai. Kere shokno oni bar bar fili yante bai. Tah pore aap dutun chobi gulo aap gochi yate gul chobi experiment chon chen. Bote dar ee shokno nongo chobi. Tako te tinkonna dinte chobi gul gochi. এবং তা পুরুষ মহাপুরুষের দুটি ছবি তো করছি সবকে নিয়ে এই সতেরতম ছবিতে মনে রাখতে হবে তার আগের ছবি তৈরি ছিল, আগের ছবি তৈরি ছিল পথে কর্মের দিন রাত্রি তারা এই উপিগায়ন বাবা আবার একবার হবে উপিগায়ন বাবা মানে স্ট্রাকচার নিয়ে নয় ছয় করছে ওরকম রূপকথা ফ্যান্টাসি বলে হয়নি। তারপরে সেখানে কি করছে সাড়ে ছ মিনিট ভূতের রাতের দৃশ্য উনি দেখছেন মালিসিনকে দ্য সিক্স অ্যান্ড হাফ মিনিট ডান্স অফ দ্য গোস্টস ইজ দ্য মোস্ট So he uses avant-garde technique. When you see the film, they can avant-garde technique. So you should check negative and negative point. This is the first film and the only film in the history of world cinema which has a written negotiation of check and a written negotiation. Prathom written negotiation negative, dithyo written negotiation positive. তখন বুঝতে চাইছে মৃত্যু দিয়েই শেষ নয়, প্রত্যেকটা মৃত্যু সদর্থ হয়ে যায়, প্রত্যেকটা মৃত্যু যদি বুঝতে পারি সেখানেই আমার শিকড় আত্মফলন আত্মানুসন্ধান সেখান থেকেই শুরু হয়। তখন প্রত্যেকটা মৃত্যু জীবনের এক বৃহৎ প্রেক্ষাপটে স্থাপিত হয়, তখন বুঝতে পারে জীবনকে, জীবন তখন বলতে পারো যে অচিন্তাকে স্বপ্ন শেষ ফিরে যায় একটা মৃত্যু গভীরতার সঙ্গে সিদ্ধান্ত পাশে নিশ্চয় হয়ে দাঁড়িয়ে সেই মৃত্যু অতিক্রান্ত জীবন সত্যকে অবলম্বন করে। এবং শ্রীনি মুখোপাধ্যায় দিচ্ছেন যে ছবিটা দেখতে দেখতে বিশেষ কিছু দেখতে দেখতে যখন ডেডবডি আসছে আবার ডেডবডি এসে ডেডবডি দিয়ে এসে গেছে শ্রীনি মুখোপাধ্যায় বলছেন আমি ভুলে গেছি আমার ছবি, আমি নিজেকে বিকাশ করে দিয়েছি। মাই গড, উনি ইউটিউবে সাক্ষাৎকারে বলেছেন দ্য ডেড ম্যান অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য বার্ড can be a sense of eternal life. It's elevated to another level. Siddhartha becomes immaterial at that point. Now we can see that Siddhartha becomes a dot. Life goes on and he realizes that. In the larger perspective. এটা বলার আগে একটা বলছি না, ন্যারেটিভ কেউ এই প্রশ্ন করছে ছবিটা যখন শুরু হবে তখন অবাক হবে সত্যিকার বারবার বলছে নানা ইন্টারভিউতে নানাবার বারবার বলছেন যে তোমরা টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে পারবো না। কালকেই অমিতাভ বচ্চন একটা ইন্টারভিউতে রাত্রিবেলা বলছিলেন যে মুভি ওরা এই সত্যজিৎ রায়ের সঙ্গে এডিট করতে করতে ভাবছি যে এখন কিভাবে ছবি কম্পিউটারাইজ এডিটিং হয় কিছুটা এই সব কিছু আর সত্যজিৎ রায় সেই ইন্দ্রপুরি স্টুডিওতে বসে একটা পুরোনো মুভি ওরা ঘুরিয়ে ঘুরিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ছবি তৈরি করছে, যেখানে উনি বলছেন চরিত্রে বলেন ছবি করতে শুরু বলছেন দেখছি প্রতিদ্বন্দ্বী করতে করতে মালিসিনকে দেখছেন যে ছবি যখন শুরু হচ্ছে সব শুরু করছি দারু কাপড়ের থেকে ক্যামেরার পেছনে সৌমেন দুলাইয়ের নাম থাকে আসলে তুমি নয়, দুলা দত্তের নাম থাকে সম্পাদক আসলে তুমি নয়, মেকআপে অনন্ত দাসের নাম থাকে আসলে তুমি নয়, সত্য সত্যজিৎ রায় তো সত্যগ্রাসী তার প্রতিভা। তো তিনি বলছেন যখন ছবি সব শুরু করে ভাবছি এক্ষুনি আলো নামিয়ে দেয় এক্ষুনি ভোল্টেজ না ড্রপ করে এখনই চলিতা নামে পেয়ে যায় অকলের মধ্যে ইন্দ্রপুরি স্টুডিও দেখবো মুভি কোন স্টুডিও দেখবো কতবার রাস্তায় তার মধ্যে চলে গেছে
এইরকম প্রতিকূলতার মধ্যে এইরকম টেকনিক্যাল ইনোভেশন, হি ইউজেস আভাঙ্গার্ড টেকনিক। সৌমিত্রের কাছে গত বছর আমরা শুনেছি যে ছবিকে পাঠানো হয়েছিল ম্যাড্রাস কয়েক চীনের তখন ম্যাড্রাস, যে কী করে নেগেটিভ সংবাদ কাজে নেগেটিভ অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা কোনো জিনিস নয়, সমস্ত কিছু নঠক হয়ে গেছে ব্যক্তি মানুষটার কাছে, যে ব্যক্তি মানুষ বোঝার চেষ্টা করছে পারছে না, যে অবস্থা করছে নিউ এজ টেকনিক ইউজ করছে, ছবিতে বারবার নেগেটিভ ফিরে আসছে। যেমন ওই যখন ওই দেহকোজেমনি শেফালিকে সিগারেট ধরিয়ে দিতে হচ্ছে, ওর ইচ্ছে ছিল না, জোর করে বন্ধু বলছে সিগারেট ধরিয়ে দিতে হচ্ছে, ছবি নেগেটিভ হয়ে যায়। ও কতগুলো ইনভিশন রয়েছে, মনে রাখতে হবে এই ছবি একদিকে যেমন একজন কাকি দেখছিলেন আমি মেটিওর লিখছেন অ্যান্ড দিস ইয়ার সত্যিকার মধ্যে এই ফরাসি সমালোচক দেখছেন নতুনত্বের জন্য একটা ডিসপ্রফাউন্ড ডিজায়ার, একটা ইরাপশনের মতো সত্যজিৎ রায় ছবিতে বাস্ট করছেন, বলছেন ইন ফ্রন্ট অফ দি ইভিট অফ ক্যাসিনা কন্টিনিউটি ওই সি ন্যারেশনের কন্টিনিউটি ভাঙার জন্য এই গোজর সত্যজিৎ রায় উদাহরণ বলেন দেখছি হোয়াট আই ক্যান ডু, দেখতে পারি কি করি এবং ব্যাপার করছেন। এবং স্বপ্ন দৃশ্য লোকের শিলালিপ্ত বলে স্বপ্ন দৃশ্য আমরা দেখেছি একবার মাত্র নায়ক ছবিতে, এবং দ্বিতীয় স্বপ্ন দৃশ্য নায়কের যেখানে সাদা একটা ঘড়ির গর্বির মধ্যে দিয়ে সে মারছে এবং কতগুলো লোক এগিয়ে আসছে, আপনি কি আমার স্ত্রীকে খুঁজছেন, ভয়ঙ্করভাবে নির্গম আনকনশিয়াস হতে আসছে। এই ছবিতে যে আনকনশিয়াসের যে ব্যবহার তার কোনো তুলনা পাই না। একটু আগে চুনুকে গুলি করে মারা দৃশ্য ওই ওইভাবে দৃশ্য আছে, একটা ফায়ারিং স্কোয়াড, একটা সমুদ্র, একটা একটা সমুদ্রের জল, কাগজ উঠছে, যে কাগজ আজকের সমকাল তার ছবি তুলে ধরছে, কোন সমকাল একদম ওর ভাষায় এক্সপ্লোসিভ টাইম, সেই সমকালীয়তা প্রকাশ, ভরি কাগজ উঠছে, তার মাঝখানে গুলি করে মারার চেষ্টা, একটি লোককে গুলি করা হচ্ছে ভাইকে, এবং তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তপুর মুখটা পাল্টে পাল্টে ওই জয়শ্রী মতো হয়ে গেল। তাহলে এই ছবিটা কিসের ছবি? ব্যক্তিগত মানুষ যা উনি বারবার বললেন এবং তার অবচেত। এখন ব্যক্তিগত মানুষের ছবি উনি প্রথম থেকেই করেছেন, অপুর সংসারে অপু, তারপরে মহানগরী আরতি, তারপরে নায়কী অনিন্দা মুখার্জি, তারপরে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীদের সিদ্ধান্ত, তারপরে সীমাবদ্ধতা শ্যামলেন্দু, তারপরে নবরমণি সোমনাথ, এই ব্যক্তির লড়াই কিরকম ব্যক্তি, কিরকম ব্যক্তি অপুর দিয়ে অপুর কথা দিয়ে শুরু করে দেখ, অপু বলেছিল তার কল্পনা শক্তি আছে, মনে আছে অপুর সংসারে তার অনুভূতি আছে, ছোটখাটো জিনিসটাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে, হয়তো তার ভিতরে বহু কিছু করার একটা ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু করছে না। এটা শুধু অপর ক্ষেত্রে কাটে না, এটা সোমনাথের ক্ষেত্রে কাটে, এটা সিদ্ধান্তের ক্ষেত্রে কাটে, এটা সাবলম্বীর ক্ষেত্রে কাটে, এটা অনেকটা মতো যে ক্ষেত্রে কাটে, সে কিছু করছে না, কিন্তু সেটাই শেষ কথা নয়, ট্র্যাজেডিও নয়, সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এসকেপ করছে না, সমুদ্র চট্টগ্রামের চট্টগ্রামের অপু সংসার করছে, সে বাঁচতে চাইছে, সে বলতে চাইছে বাঁচার মধ্যেই সার্থকতা, তার প্রতি আনন্দ, কি বস্ত্রী সিদ্ধান্তের গল্প, সে বাঁচার জন্য লড়াই করছে। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তোমরা সকলে জানো অনেক রুইংস আছে, মেমোরি ধ্বংসস্তূপ, আমাদের প্রত্যেকের মনের মধ্যে অনেক ধ্বংসস্তূপ, তারা কখনো জেগে ওঠে, তাদের কোনো একটা অংশ আলোকিত হয়, আংশিকভাবে আলোকিত হয়, পুরো হয় না, এই বিরাট স্বপ্নে জগৎটাকে সত্যি এই ছবিতে ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছেন আমি একটা নিজের মধ্যে দেখছিলাম, সত্যজিৎ বলছেন ফরাসিতে সিদ্ধান্ত এক অন্তর্মুখী মানুষ, ইন্ট্রোভার্ট, কম কথা বলে ভাবে, এই ভাবনাকে ইমেজ দিয়ে প্রকাশ করা ছাড়া কোনো কোনো বছর তৈরি ছিল না এই ছবিতে, সেই জন্য উনি তাই কন্টিনিউটি অফ ন্যারেটিভ ভেঙেছেন ফর দ্য ফার্স্ট টাইম এবং এত স্পষ্ট করে এত বড় করে ভেঙেছেন। একটু আমি বলেছি ধ্বংসস্তূপ রুইংস কেন, তার মাঝখানে অনেক ছোটবেলায় একটু আগে যেটা বলছিল শিলিপ্ত যে দৌড়ে দৌড়ে আসছে তিনটি বাচ্চা, অপূর্ব দৃশ্য, আমি জানি না তোমাদের দৃশ্যটা দেখার সময় কি হবে, না আমার মনে হয় যে আমি ইলেকট্রিফাই হয়ে যাচ্ছি, অবজ হয়ে যাচ্ছি, আমি এত শট, আমি প্রত্যেকের মনের মধ্যে এই রুইংস আছে যেগুলো জেগে জেগে উঠছে, যেগুলো আমরা বেঁচে আছি, মেমোরিজ মেমোরিজ অফ মেমোরিজ। হ্যাঁ, একজন ল্যাটিন আমেরিকান চলচ্চিত্র সমালোচক প্রতিদ্বন্দ্বী সমালোচনা করতে গিয়ে বলেছিলেন ফিল্ম অফ মেমোরিজ,
memories. স্মৃতি নিয়ে মানুষ তো বেঁচে থাকে। একটা চোদ্দরঙের বিখ্যাত বই আছে, মেমোরি ইজ এ রেমেডি ফর ইভিল। এই স্মৃতি নিয়ে সে বেঁচে আছে এবং সে প্রতিবাদ করতে চাইছে, পাচ্ছে না, ভাই হচ্ছে। দুঃখ পাবো, ভাই হচ্ছে তখনকার আমাদের বিপ্লবী যে খুব চিন্তা করে, সে ঠিক করে নিয়েছে। একটু আগে সিদ্ধান্ত বলছিল একজন কমিউনিস্ট বিপ্লবীর কথা, তাকে দেখা যাচ্ছে না। সত্যিকার সাক্ষাৎ করে বলেছে তাকে দেখা তো যাবে না, তার কথাটা বেশি ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়ালটা ইম্পর্টেন্ট নয়। অসামান্য ভাবনা। He says, words are more, his slogans are more important than the man himself. কেসে আমি পাশ থেকে দেখানো হচ্ছে এবং ওই ওই অভিনয় করেছিলেন বরুণ চন্দ্র, কিন্তু তার গণস্বর এত দুর্বল ছিল এই সত্যজিৎ রায়ের গণস্বরটা নিজে ব্যবহার করতে পারে। সত্যজিৎ রায় এখানে কঙ্কাল ব্যবহার করেছেন, এত কঙ্কাল পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসে কখনো এসে দাঁড়ায়নি পর্দার সামনে, এত কঙ্কাল। তোমার সঙ্গে অবাক হবে, আমরা ছোটবেলায় বলতাম এক্সরে শট নিয়েছেন সত্যজিৎ রায়, আর করলো ঠিক ওই পজিশনে কঙ্কাল। কালকে আমি খবর নিলাম যে কঙ্কালগুলো উনি বানিয়েছিলেন, মেডিকেল কলেজে অত কঙ্কাল ছিল না, অশোক বসুর সাহায্যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে সত্যজিৎ রায় কঙ্কাল বানাচ্ছে। পাখির ডাক তিনি শুনেছিলেন ছোটবেলায় দার্জিলিং এ, সেই ডাকের জন্য ফিরে গেছে, দিনের পর দিন থেকেছেন পাখির ডাক শুনতে পাননি। ছোটবেলায় মেমোরি থেকে সত্যজিৎ রায় তার মেমোরি সুপার ইম্পোজ হচ্ছে, সত্যজিৎ রায় শিস দিয়ে সেই পাখির ডাক থেকে ফিরিয়ে দিল। এটা কিন্তু সত্যজিৎ রায় শিসটা শুনবো দুবার এই ছবিতে, প্রথমে যখন বাচ্চারা ছুটে ছুটে যাচ্ছে আর পাখির ডাক শুনেছিল, এবং ছবির শেষে যখন সমস্ত মৃত্যু জীবনের মধ্যে প্রক্ষালিত হয়ে যায় তখন সেই অচিন পাখির ডাক আবার ফিরে আসে। ও কেন ফিরে আসে এসকেপিজমের প্রশ্নই ওঠে না। সত্যজিৎ রায় বলছে যে বিখ্যাত ইন্টারভিউয়ের শটটার পর দেখবে ক্যামেরা ট্র্যাক করছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাকশন। আমি দুদিন আগে আঞ্চলীয় প্যাসেঞ্জারের 7.5 মিনিট আগে লাস্ট ট্র্যাকশন দেখছিলাম, সামান্য ট্র্যাকশন, কিন্তু সত্যজিৎ রায়ের সময় দেখার সময় আমার আবার মুখ কেঁপে উঠল। ওইরকম এক্সপ্লোশন হল বিস্ফোরণের জন্য, প্রথম থেকে আমরা সিদ্ধান্ত বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম, বিস্ফোরণটি ঘটল, মধ্যবিত্ত শিক্ষিত অনুভূতিশীল মানুষ লড়াই করতে চায় কিন্তু নানা রকম ইনহিবিশন, যে পারে না, যে এটি গাড়িতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ির চালককে মারতে গিয়ে সে মানে না, একটা শট আছে, কোথাও একটা অন্যরকম মানবিকতা কাজ করে, তখন মনে হয় ছিল সেই রিয়াকশনারি, আজ মনে হয় সেই সত্যি বোধ। আজকে মৃণালসেনের পদাতিক দেখতে গিয়ে মনে হয়, তার আত্মাবলোকন দেখে মনে হয় এটাই সবচেয়ে বেশি কন্টেম্পোরারি ছবি কলকাতা 71-এর চাইতে মৃণালসেনের। ঠিক সেরকম আজকে প্রতিদ্বন্দ্বি দেখতে গিয়ে মনে হয় এটাই তো সত্যি, কত রকমের লেয়ার্স আছে মানুষের মনে, অত সহজে যেতে পারে না। মানুষকে টেনে ডাকে তার ইনহিবিশনস, মানুষকে ডাকে তার স্বপ্ন, মানুষকে ডাকে তার বাধা, কথার মরালাইজিং। ঠিক তবু তার বোন রাত্রিবেলা বাড়ি ফেরে দেরি করে বলে সে সন্ধ্যাদের কাছে গেছে তার বসের কাছে, তারপরে গুলি করার একটা বার্তা দৃশ্য, এটা এভারেজ কাম স্ট্রেট অন ইউএস এর একটা লো আইকো শট, বড় করে তার সুপারম্যান হয়ে গেছে ও গুলি করছে, তারপরে এই লোকটি পাকা চালা চেষ্টা করছে এবং তারপরে চেষ্টা করছে তাকে সাহায্য করছে। একটু আগে চমৎকার বলেছে যে নেগেটিভ হয়ে গেছিল ওই দেহপ্রজীবিনীর সঙ্গে দৃশ্যটি, সঙ্গে দৃশ্যটি এখন সদর্থ হয়ে গেছে, যখন অন্ধকার লোডশিপ ফিউজ হয়ে গেছিল বাড়িটাতে, কে আবার বাড়িতে আলো জ্বলে ওঠে, নরম মোমের মতো একটি মেয়ে তার সঙ্গে তার দেখা হয়, ছাদ থেকে কলকাতাকে দেখে একটা দূরত্ব থেকে বোঝার চেষ্টা করে পরস্পরকে, কোনো সফল সরলীকরণ নেই। কিন্তু আমরা সবাই তো গল্প করছি, গল্প কিন্তু পাচ্ছি না, কিন্তু গল্প গড়ে উঠতে পারে। সত্যজিৎ রায় গল্প গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে প্রতিদ্বন্দ্বি তৈরি করছে, অসামান্য বলে গল্প গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে, সম্ভাবনা গল্প পসিবিলিটি ইনফিনিট পসিবিলিটি, কি হবে কি আসবে আমি সিদ্ধান্ত আমরা জানি না, কিন্তু হতে পারে অনেকগুলো জিনিস। যেমন ছবির শেষে যখন একটু আগে বললাম এক্সপ্রেশনটা হলো গিয়ে রাখলো উল্টে দিয়ে সিদ্ধান্ত আমরা কি জানো না, একটু আগে সিদ্ধান্ত বলেছেন, তারপরে এটা ট্র্যাকশন পোস্টার স্লোগান ছাড়িয়ে চলেছে বালিঘাট।
কি করে একটা জায়গা থেকে একটা জায়গা আনতে হয় সত্যটা একটু ঢুকে গেছেন। এইভাবে বালুরঘাট, বালুরঘাটে আত্মানুসন্ধানের জন্য শিকরে ফিরে যেতে হবে। যখন নরেশটা গ্রামে ফিরে যাওয়ার কথা বলেছিল তখন একটা ভিড় বাস ওকে নামিয়ে চলে গেল। কিন্তু এখন মনে হচ্ছে সেটাই বরং সত্য। যখন ফিরে গেছে নিজের কাছে আত্ম আত্মন্বেষণ, আত্ম অবলোকন, নিজেকে খোঁজা, যেখান থেকে প্রত্যেকটা যুদ্ধ শুরু হয় শিকড় থেকে, প্রত্যেকটা যুদ্ধ শুরু হয় স্বপ্নের শিকড় থেকে, প্রত্যেকটা যুদ্ধ শুরু হয় প্রত্যেকটা নবার্থকতাকে জীবনের বিরাট পরিপ্রেক্ষিতে সদর্থক হয়ে যাওয়া থেকে। অপূর্ব সমস্ত দৃশ্য আছে ছবির মধ্যে, যেমন একটা জায়গায় একটু আগে উনি বলছিলেন ছবিটার মধ্যে ঘড়ি ভেঙে যাচ্ছে, কাউকে আমি হোয়াইট স্ট্রবেরিজ দেখছিলাম বার্ডম্যানের, দেখছিলাম চরিত্রটি ওপর দিকে তাকিয়ে দেখছি ঘড়িটা বার্ডম্যানের হোয়াইট স্ট্রবেরিজে কাঁটা নেই, অনেকবার ঘুরে এসেছিল ঘড়িটার কাঁটাও নেই। এই ছবিটি লক্ষ্য করবে ও হাতে ঘড়িটা পড়ে যায়, অর্থাৎ আমি এই সময়ের ঘড়ি করিনি, আমি নিজেকে আত্মবিক্রয় করিনি, সময়ের হীনতার দিকে যাওয়া। সত্যজিৎ রায় তো সময়ের ছবি করছেন কলকাতা ক্যাপিটালের মতো করেই, হয়তো তখন সমাজ থেকে ধরার গ্রাপল করার চেষ্টা করছেন, কিন্তু সময় অতীত হয়ে যাচ্ছে, চিরকামিনী হয়ে যাচ্ছে, সীমাবদ্ধে যখন সাগরেন্দু তার ঘড়ি